হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অন্তরিনের অর্ণা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো প্রেগনেন্সিতে কোন টেস্ট করা গুরুত্বপূর্ণ এবং প্রেগনেন্সিতে এই টেস্টগুলো করার আদৌ কোনো প্রয়োজন আছে কি। আগেকার দিনের আমাদের যে মা ঠাকুমারা রয়েছেন তাদের মুখে অনেক সময় আমরা বলতে শুনি যে আমাদের সময় তো বাপু কত ছেলেপুলে হয়ে যেত, এত পরীক্ষা নিরীক্ষা ডাক্তার বদ্যি কিছুই ছিল না। এখনকার দিনে যত বাহানা হয়েছে রাজ্যের পরীক্ষা করতে বলা হয়। এই বিষয়টার আদৌ কি কোনো প্রয়োজন আছে নাকি নেই, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রকৃতপক্ষে আগেকার দিনে আমাদের ঠাকুমাদের আমলে বা অনেক দিন যখন পুরনো সময় ছিল তখন কিন্তু অনেক বিজ্ঞানের যে উন্নতি অগ্রগতি সেগুলো হয়নি, সেই কারণে সেই সময় শিশু মৃত্যু বা প্রসূতি মায়ের মৃত্যুর হারও কিন্তু ছিল অনেক বেশি। একদিকে যেমন সেই সময় এত টেস্ট ছিল না, ডাক্তার বদ্যি ছিল না, সেই জন্য মায়েদের জীবনের রিস্কটাও ছিল অনেক বেশি। কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানের উন্নতি এবং অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা জানি এখন অনেক বিষয় ইনক্লুড হয়েছে যেটার দ্বারা আমরা একটা শিশু এবং তার মা দুজনেরই যথাযথ যত্ন করতে পারি। তো তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো বিভিন্ন টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা। এখন একজন মা যখন থেকে কনসিভ করেন, তার রিপোর্ট পজিটিভ আসে, প্রায় তখন থেকেই ডাক্তারবাবুরা তাকে বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে রাখেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে বলেন। প্রথমেই বলবো এক্ষেত্রে কোন কোন টেস্টগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি এগুলো করাবেন কেন। প্রথমতই ডাক্তারবাবুরা যে টেস্টটা করতে দেন সেটা হলো ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা দেখা হয় গর্ভস্থ ভ্রূণ ঠিকঠাক আছে কিনা। সোনোগ্রাফি থেকে আমরা যা যা জানতে পারি তা হলো ভ্রূণের হার্টবিট এসছে কিনা, এবং পরবর্তী যে সোনোগ্রাফিগুলো হয় সেগুলোর মাধ্যমে জানা যায় ভ্রূণের হার্টবিট ঠিকঠাক পড়ছে কিনা, এবং জানা যায় ভ্রূণের অ্যাপ্রক্সিমেট ওজন কত বা তার হাইটটা ঠিক কত, এবং তার যে অবস্থান সে যেখানে অবস্থান করছে অর্থাৎ জলের মধ্যে সেই জলের পরিমাণটা ঠিক আছে কিনা, এবং সে যে খাদ্যটা সংগ্রহ করছে বা পুষ্টিটা মায়ের শরীর থেকে সংগ্রহ করছে প্লাজেন্ডার দ্বারা সেটা সে ঠিকঠাক সংগ্রহ করতে পারছে কিনা। তার মানে এই ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি থেকে আমরা কিন্তু ভ্রূণের অবস্থা সে ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টেস্টগুলো করতে দেওয়া হয় সেগুলো হচ্ছে ব্লাড টেস্ট সংক্রান্ত টেস্ট, অর্থাৎ আপনার শরীর থেকে রক্ত নিয়ে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা হয়। তো সেখানে ব্লাড টেস্টের নানান রকম ধরন আছে, তার মধ্যে প্রথমত ইম্পর্টেন্ট একটা টেস্ট হচ্ছে থাইরয়েড যে হরমোন সেটা টেস্ট করা। থাইরয়েড হরমোন বেশি বা কম থাকলে বা তার মাত্রাটা ফ্ল্যাকচুয়েট করলে মেয়েদের শরীরে নানান রকম সমস্যা হয়, এবং অনেক ক্ষেত্রে এই থাইরয়েড হরমোনের প্রভাবে মেয়েরা খুব তাড়াতাড়ি বাচ্চা ধারণও করতে পারে না, অর্থাৎ প্রেগনেন্ট হতেও সমস্যা হয় এবং প্রেগনেন্সির পরেও নানান ধরনের কমপ্লিকেশনস আসতে পারে। তো ডাক্তারবাবুরা এই কারণে এই থাইরয়েড হরমোনটির যে মাত্রা সেটা ঠিকঠাক আছে নাকি সেটা বারবার পরীক্ষা করিয়ে দেখেন, এবং কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে তাহলে আপনার যে টোটাল প্রেগনেন্সি পিরিয়ড অর্থাৎ 9 মাসের যে জার্নি তার মাঝখানে মাঝখানেও ডাক্তারবাবুরা বারবার থাইরয়েডটা চেক করে দেখবেন এবং ওষুধ দিয়ে সেটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এরপর যে গুরুত্বপূর্ণ ব্লাড টেস্টের কথা বলবো সেটা হচ্ছে সুগারের টেস্ট। কোনো পেশেন্টের যদি সুগার থাকে মানে সুগারের প্রবলেম থাকে তাহলেও কিন্তু ডাক্তারবাবুরা সেই বিষয়টাকে টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এবং সুগারের ওষুধ দেবেন এবং বারবার টেস্ট করিয়ে দেখবেন সুগার ঠিক আছে নাকি, এবং সেই সংক্রান্ত ডায়েট আপনাকে ফলো করতে বলবেন বা খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে বলবেন। এরপর আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ সংক্রান্ত টেস্ট, অর্থাৎ আপনার ব্লাডের গ্রুপ কি। এই টেস্টটা মূলত করতে দেওয়া হয়, এখন তো বলা যায় না যে ডেলিভারি যখন হবে সেটা নর্মাল হবে বা নাকি সি সেকশন হবে, তো সেক্ষেত্রে যদি সি সেকশন হয় অপারেশনের সময় কিন্তু ব্লাডের গ্রুপটা জেনে রাখা খুব দরকার। তার কারণ কোনো সময় যদি কোনো পেশেন্টকে ব্লাড দিতে হয় তখন তার রক্তের গ্রুপ কী সেটা আগে থাকতে ডাক্তারবাবুরা জেনে থাকলে তারা সেইভাবে প্রিপারেশন নিতে পারবেন। এছাড়া আরেকটা রক্তের টেস্ট হয়, সেটা হচ্ছে অপারেশন করার সময় সেই যে কাটাকুটি হবে সেই ব্লাডটা কত তাড়াতাড়ি কার জমাট বাঁধছে বা ব্লাডে কোনো অ্যালার্জেটিক টেন্ডেন্সি আছে নাকি, এই বিষয়গুলোও কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে জেনে নেওয়া হয়। তো সর্বমোট অনেক ধরনের ব্লাড টেস্ট আপনাকে প্রেগনেন্সিকালীন সময় ডাক্তারবাবুরা করতে দিতে পারেন এবং প্রত্যেকটাই কিন্তু আপনার এবং আপনার বাচ্চার সুরক্ষার জন্য খুবই প্রয়োজনীয়, তাই টেস্টগুলো ফেলে না রেখে অবশ্যই করিয়ে নেবেন। এরপর আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি কেন বারবার করতে দেওয়া হয় এটাও অনেকের প্রশ্ন। তো সাধারণত একটা গোটা প্রেগনেন্সি পিরিয়ডে মোট 3 বার আল্ট্রাসোনোগ্রাফি করতে দেওয়া হয়, অর্থাৎ একবার প্রথম ট্রাইমেস্টারে, একবার সেকেন্ড ট্রাইমেস্টারে এবং একবার থার্ড ট্রাইমেস্টারে বা আপনার ডেলিভারি হওয়ার ঠিক আগে। তো এই 3টে ট্রাইমেস্টারে 3টে ইউএসজি করার প্রধান কারণ হলো প্রথম ট্রাইমেস্টারে দেখা হয় বেবির হার্টবিট এসছে কিনা, সে সুস্থভাবে বেড়ে উঠছে কিনা, সেকেন্ডটাতেও দেখা হয় তার হাইট ওয়েট এগুলো ঠিকঠাক বিকশিত হচ্ছে কিনা, বেবি ঠিক আছে কিনা, এবং থার্ডটায় দেখা হয় বেবির ডেলিভারির জন্য কতখানি প্রস্তুত
সেটা। এছাড়া যদি কোনো ব্যক্তির স্পেশাল কোনো কমপ্লিকেশনস থাকে, ডাক্তারবাবু যদি বোঝেন, তিনি কিন্তু আরও ইউএসজি করতে দিতে পারেন। এর মধ্যে আবার আরেকটা গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাফি করা হয় ওই 20 সপ্তাহ বা 5 মাস নাগাদ, সেই সোনোগ্রাফিটার নাম হলো অ্যানামালি স্ক্যান। এই অ্যানামালি স্ক্যানটা বিষয়ে এবার 2-4 কথা বলার আছে। অ্যানামালি স্ক্যান কোনো সাধারণ আলট্রাসোনোগ্রাফি নয়। এই স্ক্যানটিতে মোটামুটিভাবে গর্ভস্থ যে বেবি রয়েছে বা ভ্রূণ রয়েছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতন বিকশিত হচ্ছে কিনা এই বিষয়টা দেখা হয়। অর্থাৎ গর্ভস্থ ভ্রূণর হাত, পা, কান, নাক, চোখ, তার যে মাথার যে শেপটা রয়েছে সেটা, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তার হাত পায়ের আঙুলগুলো পর্যন্ত ঠিকঠাক ফর্মে আসছে কিনা, ঠিকঠাক আকৃতি পাচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু অ্যানামালি স্ক্যানে দেখা হয়। তবে প্রসঙ্গত উল্লেখযোগ্য, অ্যানামালি স্ক্যানে বাচ্চার দৈহিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া গেলেও তার মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিন্তু অতটা গভীরভাবে জানা যায় না। অর্থাৎ কোনো বাচ্চা যদি কোনোভাবে ব্রেনের কোনো তাদের সমস্যা থাকে, যেমন সেরিব্রাল পালসির মতো কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু অ্যানামালি স্ক্যানে খুব একটা স্পষ্টভাবে ধরা পড়ে না। মোটামুটিভাবে দৈহিক আকৃতি প্রকৃতিটা ঠিক আছে কিনা সেটা ধরা পড়ে। সেক্ষেত্রে অ্যানামালি স্ক্যান খুব গুরুত্বপূর্ণ একটা স্ক্যান। কোনো সময় যদি এরকম হয় কোনো শিশুর মধ্যে সামান্য কোনো দৈহিক ত্রুটি দেখা যায়, ডাক্তারবাবুরা অনেক সময় গর্ভেই তার চিকিৎসা শুরু করতে পারেন। তো অ্যানামালি স্ক্যানটা করে সেটা দেখে নেওয়ার ফলে কিন্তু সেই চিকিৎসাটা অনেক তাড়াতাড়ি শুরু হতে পারে এবং শিশুটার জন্য সেটা যথেষ্ট উপকারী একটা পরীক্ষা। এছাড়া আপনার ডেলিভারি হওয়ার একদম পূর্ব মুহূর্তে অর্থাৎ 3rd trimesterও আপনার ডাক্তারবাবু আপনাকে বেশ কিছু টেস্ট করতে দিতে পারেন, যেগুলো মোটামুটিভাবে যদি আপনার সি সেকশন ডেলিভারি প্ল্যান হয়ে থাকে তাহলে তার জন্য প্রয়োজনীয় টেস্ট। অর্থাৎ আপনি অপারেশনের জন্য প্রস্তুত কিনা, সিজার করালে আপনার কোনো অসুবিধা হবে কিনা, এই জাতীয় বিষয়াদি। তো মোটের ওপর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আগেকার দিনের ঠাকুমা দিদিমারা বলতেই পারেন যে আমাদের সময় তো বাপু এমনি এমনি ছেলেপুলে হয়ে যেত, এত সব ডাক্তার বদ্ধি এবং টেস্টের প্রয়োজন হতো না। এখনকার দিনে কিন্তু সেই সমস্ত কথা আমাদের মেনে চললে হবে না। এখনকার দিনে দিন যত এগিয়েছে, যেমন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তেমন পরিবেশ দূষণও কিন্তু অনেক বেড়েছে। কাজেই এখনকার দিনে জীবনযাত্রা অনেক বেশি জটিল হয়েছে আগের থেকে। সেই কারণে আমাদেরকে সাবধান হতে হবে, প্রয়োজনীয় টেস্টগুলো সব করাতে হবে এবং নিজের এবং নিজের শিশুর সুরক্ষাকে অনেক বেশি সচেতনতার সঙ্গে সুরক্ষিত করতে হবে। এক্ষেত্রে আরও একটা বিষয় বিশেষভাবে বলে রাখা দরকার যে অনেকে মনে করে থাকেন এই যে আলট্রাসোনোগ্রাফি করা হয় বা পেটের ভেতরে শিশুর ছবি তোলা হয় এতে করে নাকি শিশুর শরীরে একটা রেডিয়েশন পৌঁছয় এবং শিশুর ক্ষতি হয়। এটা কিন্তু একদম ভুল ধারণা। তার কারণ যদি এরকম কিছু হতো তাহলে ডাক্তারবাবুরা কিন্তু বারংবার আলট্রাসোনোগ্রাফি করার নির্দেশ কখনোই দিতেন না। প্রসঙ্গত বলে রাখি, এক্সরে একটা এমন রশ্মি যেটা কিন্তু গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে। তাই আপনি যদি কখনো প্রেগনেন্ট থাকেন এবং কোনো কারণে আপনার হাত পায়ে কোথাও চোট লাগে, আপনি যদি সেটা সেন্টারে গিয়ে বলেন বা কোনো ডাক্তারবাবুকে বলেন যে আমার হাতে পায়ে কোথাও চোট লেগেছে, আমি এক্সরে করাতে চাই কিন্তু আমি প্রেগনেন্ট, দেখবেন ডাক্তারবাবুরা কখনোই আপনাকে এক্সরে করার পরামর্শ দেবেন না। অর্থাৎ গর্ভস্থ শিশুর ওপর এক্সরের একটা প্রভাব পড়তে পারে বলে ডাক্তারবাবুরা সেই টেস্টটি করাতে বারণ করেন। কিন্তু আলট্রাসোনোগ্রাফির এরকম কোনো খারাপ প্রভাবের কথা এখনও পর্যন্ত জানা যায়নি, সেই কারণেই ডাক্তারবাবুরা এই টেস্টটি করতে বলেন। সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হয়ে নিরাপদে এই পরীক্ষাটি করাতে পারেন। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং কারোর বাড়িতে যদি এরকম কোনো বয়স্ক ব্যক্তি থাকেন যারা বিষয়টি বোঝেন না, তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন। আশা করি তারাও আমার কথাটি বুঝতে পারবেন বা বুঝতে চেষ্টা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নানান ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং ভিডিওস পাওয়ার জন্য, আর শেয়ার করুন আমার এবং আপনার মতো সকল মায়েদের সঙ্গে। ধন্যবাদ।